আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি যে বিজ্ঞানবেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। এই করোনার ক্লান্তিকালেও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে ইনশাআল্লাহ। সেই আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো দর্শক, বিজ্ঞানবেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন, সকল প্রকার দর্শক ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন না কেন, তাদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, মধু মাস জ্যৈষ্ঠ মাস কিন্তু চলে গেছে, সামনে আমাদের একটি মাস আছে, সেটি হচ্ছে ভাদ্র মাস। তো বাংলা মাসের হিসাবে ভাদ্র মাস। এই ভাদ্র মাসে কিন্তু আমরা সকলেই তালের পিঠা খাইতে পছন্দ করি। বাঙালির প্রচলিত একটি নিয়ম আছে যে তালের পিঠা প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু তৈরি হয়, অন্তত একবার হইলেও। তো এই পিঠা খাইতে হলে আপনাকে কিন্তু চাউলের গুঁড়া করতে হবে। তো চাউল গুঁড়া করার মেশিন আমরা বাজারে নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে বিভিন্ন সাইজের ছোট বড় মেশিন আছে। তো আমি আপনাদেরকে দুইটা মেশিন খুলে দেখাবো এবং মেশিনের প্রোডাকশন সম্পর্কে বলবো, প্লাস মেশিনের আপনার কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালাবেন, কত আরপিএম হবে, সেটা কিন্তু এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে সাইফুল ইসলাম দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, উপরে আই বাটনটি চাপতে ভুলবেন না। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, সেই কাঙ্ক্ষিত মেশিনটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে পাখা সিস্টেম মেশিন। তো এই যে ভিতরে এই পাশেও পাটা আছে, এই পাশেও কিন্তু পাটা আছে, এই পাটায় এই মেশিনটি সুন্দর করে চাউল উপরে হপারে দিবেন। এই যে উপরে বড় হপার আছে, হপারে দিলে এই জায়গায় এক্সস্টিং সিস্টেম দেওয়া আছে, আপনার ইচ্ছা মতন এক্সস্টিং করে চাবি উঁচানিস করে কিন্তু চাউল দিবেন। এই চাউলটা মেশিনের ভিতরে যাবে সম্পূর্ণ হ্যামারিং হয়ে পাউডার, আপনার ইচ্ছা মতন পাউডার কিন্তু আপনি করতে পারবেন। আপনি যদি মনে করেন একেবারে ট্যালকম পাউডার করবেন, গায়ে মাখা পাউডারের মতন, সেটাও সম্ভব। আপনি যদি মনে করেন না বাচ্চাদের সেরালি বা সুজি করবেন, সেক্ষেত্রে এই যে ভিতরের এই নেটের যে ফর্মাটটা আছে এটা কিন্তু আপনি চেঞ্জ করে, এই যে এটা চেঞ্জ করে কিন্তু আপনি এর সে মোটা একটা জালি যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে সুজিও করতে পারবেন দর্শক। তো এই মেশিনটি যেমনটি বলছিলাম, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর লাগবে, এটি হচ্ছে 10 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি চালাইতে পারবেন। আর এই মেশিনের প্রোডাকশন হচ্ছে ঘন্টায় 200 থেকে 250 কেজি প্লাস। তবে শুকনা চাউল সীমিত হবে, ভিজা চাউল 100% হবে, যেটাকে আতপ চাউল আমরা বলি। সিলেট বেল্টের মানুষ সবচেয়ে বেশি আতপ চাউলের ভাত খায়, এই জন্য ওনারাই এই বিষয়টা সবচেয়ে বেশি জানে, আতপ চাউল কাকে বলে। টোটাল বাংলাদেশে অন্যান্য জায়গায় কেউ বলে আলো ধান, কেউ বলে নন সেদ্ধ ধান, সেই চাউল। তো ব্যাপার ওটা না, ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা বড় মেশিন, এর চেয়ে বড় আছে, এটা হচ্ছে ছোট মেশিন, এর এই বড়, এটা ছোট, এর মাঝখানে একটা আছে, এই বড়টার উপরেও কিন্তু আরও একটি মেশিন আছে, গোডাউনে আছে, জায়গার সংকটের কারণে আমি সব কিছু মেশিন এক জায়গায় রাখি নাই। তো এটা হচ্ছে ছোট মেশিন, এই যে তো দর্শক, এই যে একই সিস্টেম। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে জালি সিস্টেম, এটা কিন্তু খোলার পরে আপনি এই জায়গাতে চাউল দিলেই কিন্তু সুন্দরভাবে নেমে যাচ্ছে। এটি 5 হর্স পাওয়ার বা 7 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালাতে পারবেন। আপনার এলাকায় বিদ্যুৎ না থাকলে আপনি ডিজেল ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন। আপনি যদি মনে করেন একটা মেশিন আছে ব্যবহার করতেছেন, সেই মেশিনের পাশাপাশি আরও একটি মেশিন সেট আপ করে নেবেন, তাহলে পাশাপাশি সেট আপ করার পরে বেল্ট এটাতে ট্রান্সফার করে এটাই বেল্ট দিলে কিন্তু দুইটা মেশিন আপনি একই মোটর দিয়ে চালাতে পারবেন ইনশাআল্লাহ। তো খোলা ফিটিংটাও কিন্তু খুব ইজিলি, একদম সিম্পলভাবে খুলে আপনি আবার আরেকটা জালি দিতে পারছেন। তো এটাই প্রোডাকশন হচ্ছে, ঘন্টায় 80 থেকে 100 কেজি চাউল প্রোডাকশন দিতে পারবেন, অর্ডার করতে পারবেন, পিঠা খাওয়ার জন্য উপযোগী করতে পারবেন। তো দর্শক মনে রাখবেন, সব মেশিন দিয়ে যে চাউল পাউডার করলেই আপনার পিঠা তৈরি করতে পারবেন বা পিঠা সম্পূর্ণরূপে সুন্দরভাবে পিঠাটা আপনি তৈরি করতে পারছেন সেটা কিন্তু না। যদি কিনা আপনার চাউল গরম হয় বা আটাটাকে গরম হয়ে যায়, সেক্ষেত্রে পিঠা নষ্ট হয়ে যায়, পিঠা আপনার মনোমতো তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে মেশিন নির্বাচন করতে হবে আগে, যে আপনি কোন মেশিন দিয়ে পিঠার চাউলটা মাড়াই করতেছেন। তো এই মেশিনটা 100% পিঠার ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত। তো এই মেশিন যদি আপনারা নিতে চান, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা, আমাদের অবস্থান সমূহ হচ্ছে
আপনি যদি গুগল ম্যাপে দেখতে চান, বিকেবি ডিলিকে সার্চ করলেই আপনারা পাচ্ছেন। স্যাটেলাইটের মাধ্যমে আমাদের অবস্থান দেখতে পারবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসে এসে সাক্ষাতে কথা বলে ম্যাশিং দেখে নিতে পারবেন। অনলাইনে নিতে হলে আপনি অবশ্যই ফোনে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে টোটাল বাংলাদেশে আপনি নিতে পারবেন আপনার গন্তব্যস্থান পর্যন্ত ইনশাআল্লাহ, বাকি টাকা কন্ডিশন। তো দর্শক, অবশ্যই করোনার ক্লান্তিকালে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। আল্লাহ হাফেজ।